আসসালামু আলাইকুম। এই ভিডিওতে আমি নামাজ বা প্রার্থনার আধ্যাত্মিক শক্তি নিয়ে জীবন ঘনিষ্ঠ কিছু আলোচনা করব, যা শুধু ধর্মপ্রাণ নামাজিই নয়, সেকুলার বা লিবারাল নাস্তিকদের কাছেও প্রার্থনার অর্থ বা উপযোগিতা সম্পর্কে একটা পরিষ্কার ধারণা দিবে। তবে শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে না শুনলে আমার বক্তব্য উল্টো বুঝবেন, তাই আশা করি সাথে থাকবেন শেষ পর্যন্ত। কোরআনের সালাত ও আমাদের নামাজ শিরোনামে আমার আগের ভিডিওটি প্রায় 40 মিনিট, সে ভিডিওতে প্রার্থনা সম্পর্কিত সব কিছু বলা হয়নি। যে কথা প্রতিদিন আমাদের আলেমরা বলছেন তা নতুন করে আমার বলার দরকার কি? তবে ভিডিওটি দেখে আল কোরআন প্রচার সংস্থার চেয়ারম্যান মুফতি আল্লামা খলিলুর রহমান ভাই অনুরোধ করেছেন যে এই আলোচনা অনেকের জন্য একটু কঠিন হয়ে যাচ্ছে, অনেকে ভুল বুঝছে, নামাজ নিয়ে আরেকটা ভিডিও বানালে ভালো হয়। তাই নামাজ নিয়ে আরেকটি পূর্ণ দৈর্ঘ্য আলোচনা করছি। তবে ভিডিওটি বেশি লম্বা হয়ে যাওয়ায় আমি একই শিরোনামে দুটি পর্বে আলোচনা করব। আগের ভিডিওটি ইউটিউবে আপলোড করার 5 মিনিটের মাথায় আমার খুব পছন্দের একজন কমেন্ট করলেন যে আপনার এক্সপার্টিজ হচ্ছে মার্কেটিংয়ে, আপনি কেন মানুষকে নামাজে নিরুৎসাহিত করছেন? আমি রিপ্লাই দিলাম যে পুরো ভিডিওটি না দেখে কমেন্ট করা কি উচিত হয়েছে? প্রায় 2 মাস পর উনি আমার পুরো ভিডিও দেখে আবার কমেন্ট করলেন যে সরি ভাই, আজকে আপনার পুরো ভিডিওটি দেখেছি, আপনার কথা তো ফালানোর মতো না। নামাজ এবং হাদিস নিয়ে আমার ভিডিওগুলো এমনভাবে শুনবেন যে কথাগুলো আমি বলছি না, জাকির নায়েক, আজহারি, ডক্টর আবদুল্লাহ জাহাঙ্গীর বা আপনার পছন্দের বক্তা বলছে, তখন দেখবেন আমি ভুল কিছু বলিনি। ভুলটা মূলত আমাদের মনোজগতে, দেখার ভঙ্গিতে। আমরা সাধারণত ভিডিওর থাম্বনেল, টাইটেল বা ইন্ট্রো দেখে অথবা বক্তা কি আহলে কোরআন, আহলে হাদিস, সুফি, সালাফি, লিবারাল ইত্যাদি দৃষ্টিকোণ থেকেই বক্তব্যকে মূল্যায়ন করি এবং আমাদের নিজেদের দল মত বা সুবিধা অনুযায়ী বুঝি। এসব দলের কোনোটিতেই কোনো সমস্যা নেই, সমস্যা হচ্ছে আমরা আসলে কেউ আহলে কোরআন, আহলে হাদিস, সুফি, সালাফি বা লিবারাল না। শেষ পর্যন্ত সবাই নিজেদের পছন্দ এবং সুবিধা অনুযায়ী বুঝি। কোরআন, হাদিস, মাজহাব, সুফি, সালাফদের সবাই নিজেদের লাভ অনুযায়ী মানে। আমি হই অত্যাচারী, ইতর মিথ্যাবাদী, ধর্ষক, খুনি, লম্পট, কোনো সমস্যা নেই, শুধু মুখে বলবো মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, জাজাকাল্লাহ খায়রান, আর বিশ্বাস করব মস্ত বড় মুফতি শায়খুল হাদিসরা যা বলে তাই খোদার কালাম, এতেই হবে, চিন্তা বা বোধের চর্চা না করলেও চলবে। আগের ভিডিওর শেষাংশে আমি প্রার্থনা বা নামাজের মহিমা নিয়েও কথা বলেছি, তবে সে ভিডিওতে মূলত কোরআনের কনটেক্সটে সালাত প্রতিষ্ঠার তাৎপর্য বা সালাতের ব্যাপকতা বোঝানোর চেষ্টা করেছি যে সালাতের আনুষ্ঠানিকতায় কোনো পুণ্য নেই, পুণ্য হচ্ছে সালাত প্রতিষ্ঠায়। সূরা বাকারা 177 নং আয়াতের শুরুতেই আল্লাহ বলেছেন, লাইসাল বিররান তুয়াল্লু উজুহাকুম কিবালাল মাশরিক ওয়াল মাগরিবে, পূর্ব পশ্চিমে তোমাদের মুখ ফেরানোতে কোনো পুণ্য নাই। এই পূর্ব পশ্চিমে মুখ ফেরানো মানে নামাজের যে ফিজিক্যাল মুভমেন্ট বা আনুষ্ঠানিকতায় কোনো পুণ্য নেই, কিন্তু কিসে পুণ্য আছে তার একটা লম্বা তালিকা আল্লাহ দিয়েছেন এই আয়াতের পরের অংশে, যার একটি সালাত প্রতিষ্ঠা। হাদিসেও আছে, এমন অর্থাৎ কথিত আছে যে মসজিদে নববীতে একজন সাহাবী নামাজ পড়ে এসে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সালাম দিলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তোমার নামাজ হয়নি, তুমি আবার নামাজ পড়ো। তার মানে হন্তদন্ত হয়ে দৌড়ে গিয়ে হড়বড় করে মুখাস্থ কিছু করার নাম সালাত নয়। অনেকে আবার নামাজ প্রতিষ্ঠার অর্থ পিটিয়ে নামাজ পড়ানো বোঝেন এবং ইসলামের দলগুলোর রাষ্ট্র ক্ষমতায় যাওয়ার জন্য এই নামাজ কায়েম একটি প্রধান ইশতেহার, সর্বনাশ। আবার অনেক সেকুলার মানুষের কাছে নামাজ এক অর্থহীন আনুষ্ঠানিকতা, একমাত্র আল্লাহ ছাড়া আর কোনো সামাজিক বাহবা বা লোক দেখানোর উদ্দেশ্য থাকলে তা যে একমাত্র আল্লাহর ইবাদত নয় তা বুঝতে আকায়েদের পণ্ডিত হতে হয় না। আর যে ইবাদত একমাত্র আল্লাহর উদ্দেশ্যে নয় তার নাম যে শিরক, তা কোন মুসলমান জানে না? নামাজ না পড়ার গুনাহ মাফ হবে, কিন্তু শিরকের গুনাহ কি মাফ হবে? আমরা যে একমাত্র আল্লাহর জন্য নামাজ পড়ি না তা আমাদের দৈনন্দিন কর্মকাণ্ড থেকে বেশ পরিষ্কার বোঝা যায়। শুধু নামাজ নয়, আমাদের প্রধান ধর্মীয় আচার অনুষ্ঠান থেকে জীবনকে বিচ্ছিন্ন করায় পুরো ধর্মটাই নিষ্প্রাণ আনুষ্ঠানিকতা, অনর্থক লৌকিকতা, অতি প্রাকৃতিক বা রহস্যময় কল্পকাহিনীতে পরিণত হয়েছে, যা ঢেকে গেলানোর মতো গিলতে বা গেলাতে হচ্ছে। 3 ইডিয়টসের র্যাঞ্চোর লেকচার অনেকেরই মনে আছে, চাবক কি ডর সে তো সার্কাস কা শের ভি উছাল কে কুরসি পর বৈঠনা সিখ জাতা হ্যায়, লেকিন এসে শের কো হাম ওয়েল ট্রেন্ড কেহতে হ্যায়, ওয়েল এজুকেটেড নেই।
সালাতের প্রথম ভিডিওটির মূল উপজীব্য বিষয় ছিল কোরআনের নিরবিচ্ছিন্ন অনুসরণ। অর্থাৎ জীবনের প্রতিটা ক্ষেত্রে ছায়ার মতো কোরআনের নিরবিচ্ছিন্ন অনুসরণ করাই সালাত প্রতিষ্ঠা। সে ভিডিওটি যদি না দেখে থাকেন, আমি ইনসিস্ট করব দেখার জন্য। কেবলমাত্র কোরআনের নিরবিচ্ছিন্ন অনুসরণ অর্থেই সালাত বেহেশতের চাবি। সালাত অন্যায় অনৈতিক কাজ থেকে ফিরায় রাখে এবং সালাত প্রতিষ্ঠার আন্দোলন যুক্তিসঙ্গত। কোরআন কায়েম করার অর্থ সাম্য, নৈতিকতা ও ন্যায়ভিত্তিক সমাজ বা রাষ্ট্র গঠন। কিন্তু আমাদের জীবনে কোরআনের নিরবিচ্ছিন্ন অনুসরণ এবং সমাজে কোরআন প্রতিষ্ঠা কল্পনাতীত কঠিন, ধারণাতীত দুরূহ ব্যাপার। আমরা যারা সমাজ এবং রাষ্ট্রে কোরআন প্রতিষ্ঠার আন্দোলন করছি, তারা কোরআনও বুঝি না, সমাজ বা রাষ্ট্রও বুঝি না। কোরআন কায়েম করতে হলে সবার আগে নিজের জীবনে কোরআন প্রতিষ্ঠা করতে হবে। এই ভিডিওতে আমি প্রার্থনা অর্থে নামাজের তাৎপর্য নিয়ে কথা বলবো। আমাদের প্রচলিত নামাজের যে ধারণা, তার সাথে কোরআনে বর্ণিত সালাতের সম্পর্ক তৈরি করা কঠিন। কিন্তু কোরআনের যে ধারণাগুলোর সাথে আমাদের প্রচলিত নামাজকে খুব সহজেই যুক্ত করা যায়, তা হচ্ছে দোয়া। যেমন জানাজা নামাজ মানে মৃত ব্যক্তির জন্য দোয়া। এছাড়া প্রার্থনা, আল্লাহর সাহায্য কামনা, আল্লাহর প্রশংসা, আল্লাহর ইচ্ছার কাছে নিজেকে সমর্পণ করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করা, অর্থাৎ রুকু এবং সিজদা, আল্লাহর শ্রেষ্ঠত্ব ঘোষণা বা তাকবীর, একমাত্র আল্লাহর ইবাদত বা আনুগত্যের প্রতিজ্ঞা পুনর্ব্যক্ত করা, জিকির বা আল্লাহর স্মরণ, তাসবিহ বা আল্লাহর গুণকীর্তন, দুরুদ বা নবীজির প্রতি দোয়া ও সালাম, তাজকিয়া বা আত্মশুদ্ধি, কোরআনের এই নির্দেশগুলিকে একত্রিত করে সালাত নাম দেওয়া হয়েছে। কেন দেওয়া হয়েছে? হাদিস অনুযায়ী। এরপর সেটাকে নামাজ নাম দেওয়া হয়েছে কি অনুযায়ী? মুঘল সম্রাটদের ইচ্ছে অনুযায়ী। এটা শুধু নাম হলে সমস্যা ছিল না, সমস্যা হচ্ছে আমাদের দৈনন্দিন ধর্মচর্চার বেশিরভাগ কিছুই কোরআন হাদিস ফিকহ ভিত্তিক নয়, আমাদের মহান সম্রাটদের ইচ্ছার ভিত্তিতে করি। ব্রিটিশ না থাকলেও ব্রিটিশদের ভাষা, সংস্কৃতি, আইন আছে এবং থাকবে। আকবর না থাকলেও আকবরের দিন এলাহি আছে। শিয়াদের কাফের ফতোয়া ধুলেও শিয়াদের অনেক বিশ্বাস চর্চা আমরা নিজেদের অজান্তেই বয়ে বেড়াচ্ছি। এই কোরআন বিরুদ্ধ জগাখিচুড়ি ধর্মচর্চার বিরুদ্ধে কথা বললেই উল্টা আহলে কোরআন, নাস্তিক, মুরতাদ গালি শুনতে হয়। কোরআন যেটাকে সদাকা বলেছে, আমরা সেটাকে জাকাত বলি। কেন বলি? রোগ জটিল না হলে কি কেউ বিশেষজ্ঞ সার্জন ডাকবে? জাকাত মানে দান নয়, পরিশুদ্ধ করা। যেমন তাজকিয়া আর নাফস, আত্মাকে পরিশুদ্ধ করা। জাকাত নিয়ে একটি আলাদা ভিডিওতে বলবো। যাই হোক, কোরআনে সালাত শব্দটি প্রার্থনা অর্থেও ব্যবহৃত হয়েছে। সালাত বা নামাজ মানে দোয়া বা প্রার্থনা। সূরা আত-তাওবা 103 নং আয়াতে দোয়া অর্থে সালাত ব্যবহৃত হয়েছে। ওয়াসাল্লি আলাইহিম ইন্না সালাতাকা সাকানুল লাহুম, আর তাদের জন্য দোয়া করো, নিশ্চয়ই তোমার দোয়া তাদের জন্য প্রশান্তিকর। কোরআনে প্রার্থনা অর্থে দোয়া শব্দটির ব্যবহারই বেশি স্পষ্ট। সূরা গাফের 60 নং আয়াত, ওয়াকাল রাব্বুকুম উদউনী আস্তাজিব লাকুম, তোমাদের প্রতিপালক বলেন, তোমরা আমাকে ডাকো, আমি তোমাদের ডাকে সাড়া দিব। সূরা আরাফ 55 নং আয়াত, তিনি বলেন, উদউউ রাব্বাকুম তাদাররুআন ওয়া খুফিয়া, তোমরা কাকুতি মিনতি সহকারে ও সঙ্গোপনে তোমাদের প্রতিপালককে ডাকো। সূরা বাকার 186 নং আয়াত, উজিব দাআওয়াতা দাঈ ইজা দাআন ফালইয়াস্তাজিবুলি, আমি আহ্বানকারীর ডাকে সাড়া দিই যখন সে আমাকে ডাকে, সুতরাং তারা যেন আমার ডাকে সাড়া দেয়। সূরা নামল 62 নং আয়াত, আম্মা ইয়াজিবু মুত্তারান ইজা দাআহু ওয়া ইয়াকশিফুস সুআ, অথবা উপাস্য তিনি যিনি আত্মের আহ্বানে সাড়া দেন যখন সে তাকে ডাকে এবং বিপদ আপদ দূরীভূত করেন। সূরা আল ওয়াকিয়া 74 নং আয়াত, ফাসাব্বিহ বিসমি রব্বিকাল আযীম, অতএব তোমরা মহান রবের নামে তাসবিহ পাঠ করো। সূরা আলার প্রথম আয়াত, সাব্বিহ ইসমা রব্বিকাল আলা, তুমি তোমার সুমহান রবের নামে তাসবিহ পাঠ করো। আগের ভিডিওতে আরও বিশদ বলেছি যে এগুলোকে সালাতের সাথে সম্পর্কিত করা যায় দোয়া বা প্রার্থনা অর্থে। কিন্তু আমাদের দোয়ায় আমাদের ভাগ্যে কোনো পরিবর্তন আসে না, কারণ কী প্রার্থনা করি, কেন করি, তাই আমরা জানি না। আমাদের প্রার্থনা কবুল হয় না, কারণ আমরা যা চাই তার যোগ্য আমরা নই। যোগ্যতা অর্জন না করে আবেদন করলে আবেদন বিবেচনা তো বহুদূর গৃহীতই হবে না। যেমন বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় পাশ করতে হবে। এখন কেউ পঞ্চম শ্রেণী পাশ না করে
বিশ্ববিদ্যালয়ে ভর্তির আবেদন করলে কর্তৃপক্ষ তার আবেদনপত্র গ্রহণই করবে না, কারণ তার আবেদনের যোগ্যতাই নাই। আমি এখন বিসিএস পরীক্ষার জন্য আবেদন করলে পিএসসি আমাকে প্রিলিমিনারি পরীক্ষার জন্য ডাকবে না, কারণ আমার আবেদন করার বয়সই নেই। একইভাবে আমরা আবেদন করার ন্যূনতম যোগ্যতা যাচাই না করেই আল্লাহর দরবারে মিলিয়নিয়ার বিলিয়নিয়ার বিভিন্ন পদে আবেদন করি, যা কর্তৃপক্ষের বিবেচনা তো বহুদূর, প্রাথমিক বাছাই বাদ পড়ে। যার যোগ্যতা আছে সে আপাত দৃষ্টিতে আল্লাহর দুশ্মন হলেও আল্লাহ তাকেই বিলিয়ন ডলার দিচ্ছেন, নেতৃত্ব কর্তৃত্ব সম্মান মর্যাদা রাজত্ব দিচ্ছেন। এটাই আল্লাহর চিরন্তন নিয়ম, তার বিধিত প্রকৃতির অলঙ্ঘনীয় আইন। এই আইনের কোনো নড়চড় হবে না। সূরা রাদ 11 নম্বর আয়াত, আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাহ লা ইউগাইয়িরু মা বিকাওমিন হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম, অর্থাৎ নিশ্চয়ই আল্লাহ কোনো সম্প্রদায়ের অবস্থা পরিবর্তন করেন না যতক্ষণ না তারা নিজেদের অবস্থা নিজেরা পরিবর্তন করে। যারা পরকালে বিশ্বাস করেন না তারাও দুনিয়ার জীবনে সফল হতে চান। আল্লাহর বিধিবিধানে বিশ্বাস না থাকলেও প্রকৃতির নিয়মে আস্থা আছে। আল্লাহর হুকুম ছাড়া গাছের একটি পাতাও ঝরে না, এটা অবৈজ্ঞানিক মনে করলেও প্রকৃতির নিয়মের বাইরে যে গাছের পাতাটা নড়বে না তা নিশ্চয়ই মানে। যে মিথ্যা বলে তাকে মানুষ বিশ্বাস করে না, যে মানুষকে কষ্ট দেয় মানুষের সাথে রূঢ় আচরণ করে তাকে মানুষ পছন্দ করবে না, প্রতারণা ভেজাল নিম্নমানের পণ্য দিয়ে ব্যবসা করলে যে সে ব্যবসায় ব্যর্থ হবে, একজন ভালো মানুষ না হলে যে সে কোনো সমাজেই গ্রহণযোগ্য হবে না, এই চিরন্তন নিয়মগুলো নাস্তিক বা দুনিয়াবাদীরাও মানেন। প্রকৃতির এই অলঙ্ঘনীয় আইনকে আমরা আল্লাহর হুকুম বা বিধান বলে মানি। বিজ্ঞানীরা বিভিন্ন পর্যবেক্ষণ গবেষণা করে প্রকৃতির নতুন নতুন নিয়ম আবিষ্কার করছেন। ডায়রিয়ায় পানীয় লবণ শূন্যতার কারণে শরীর নিস্তেজ হয়ে মানুষ মারা যায়। খাবার স্যালাইনের মাধ্যমে পানীয় লবণের সরবরাহ ঠিক রাখলে ডায়রিয়াজনিত মৃত্যু হবে না, এটাই প্রকৃতির নিয়ম, যাকে আমরা আল্লাহর ইচ্ছা বলি। এ নিয়মের বাইরে গেলে আস্তিক নাস্তিক যেই হোক ফলাফল অনিবার্য। খাবার স্যালাইন আবিষ্কারের আগেও এটাই ছিল প্রকৃতির বিধান, শুধু মানুষ তা জানতো না। এই সৌরজগৎ বিশ্বজগতের সব কিছুই একটা সুনির্দিষ্ট নিয়ম মেনে চলে। প্রকৃতির অবধারিত নিয়ম অমান্য করলে প্রকৃতি তার নিজস্ব নিয়মে সাইক্লোন মহামারী ভূমিকম্প বা জলোচ্ছ্বাস দিয়ে আমাদের নিশ্চিহ্ন করে আবার নতুন প্রজন্মের জন্য নিজেকে সারিয়ে তুলবে। বন উজাড় করলে পরিবেশ জীববৈচিত্র্য ধ্বংস করলে বিশ্বের তাপমাত্রা বাড়বে, মেরু অঞ্চলের বরফ গলবে, সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বাড়বে, পারমাফ্রস্ট সয়েল গলে হাজার বছরের পুরনো ব্যাকটেরিয়া ভাইরাস লোকালয়ে ছড়িয়ে পড়বে। তার মানে আমরা যাই ভোগ করছি তা প্রকৃতি প্রদত্ত আমাদের কৃতকর্মের প্রতিদান। মানুষের সাফল্য ব্যর্থতার সাথে সংশ্লিষ্ট প্রকৃতির আইন নিয়েও বিস্তর গবেষণা হয়েছে। এসব গবেষণায় জয় পরাজয় সাফল্য ব্যর্থতার চূড়ান্ত নিয়ম উদ্ঘাটন করেছে। সঞ্জুর যুদ্ধ জয়ের কালজয়ী নীতিমালায় বলেছেন যে সেনাবাহিনীর নৈতিক মনোবল আর বিপুল জনসমর্থন নাই, তাদের সংখ্যা সমরাষ্ট্র যাই হোক তারা যুদ্ধ জিততে পারবে না। খলিফা ওমর রাদিয়াল্লাহু তাআলাহু অর্ধেক পৃথিবীর আমির হয়েছেন, কারণ তার ন্যায়পরায়ণতা সুশাসনের খবর প্রতিটি জনপদে ছড়িয়ে পড়েছে। প্রতিটি জনপদ ইসলামের ন্যায়ভিত্তিক শাসন ব্যবস্থাকে অভ্যর্থনা জানানোর জন্য উদগ্রীব ছিল। আজ আমরা যারা খেলাফত প্রতিষ্ঠার আন্দোলন করছি তাদের মধ্যে খলিফা ওমর রাদিয়াল্লাহু তাআলাহু কে? সফল হতে হলে সাফল্যের জন্য নিজেকে যোগ্য করে গড়ে তুলতে হবে, নইলে শুধু প্রার্থনায় সাফল্য মিলবে না। ইন্না কালা তানজি মিনা শাওকিল আইনাব, কাটা গাছ লাগিয়ে আঙ্গুর আশা করলে তা থেকে আঙ্গুর মিলবে না। নেতৃত্বের গুণাবলী না থাকলে পয়সা খরচ করে পদ কেনা যাবে কিন্তু নেতা হওয়া যাবে না, এটাই প্রকৃতির বিধান, এটাই আল্লাহর ইচ্ছা। অর্থাৎ যেটাকে বিজ্ঞানপন্থী বা প্রকৃতিবাদীরা প্রকৃতির নিয়ম বলছেন আমরা সেটাকে আল্লাহর হুকুম বা বিধান বলি। আধুনিক মনোবিজ্ঞানের বেশ কিছু ধারণা যেমন ল অফ অ্যাট্রাকশন সমর্থন করে যে প্রকৃতি মানুষের যৌক্তিক চাওয়া বা প্রার্থনার জবাব দেয়। এ কারণেই মানুষ মেডিটেশন বা ধ্যান যোগে ইতিবাচক চাওয়ায় মনোনিবেশ করে, ইতিবাচক মন ছবি আঁকে, সাফল্য বিজয়ের ভাবনায় মনোসংযোগ করে, এবং আমরা যা ভাবি চিন্তা করি বিশ্বাস করি আমাদের অবচেতন মন তা অর্জনের পথেই আমাদের চালিত করে তাড়িত করে। আমরা সেই আরাধ্য লক্ষ্যে পৌঁছাতে নিরলস চেষ্টা চালাই এবং দিন শেষে আমরা ইতিবাচক বা প্রার্থিত ফলাফলই পাই। আমরা যখনই নেতিবাচক চিন্তা করি আমাদের অবচেতন মন সে অমূলক ভয়ভীতি সীমাবদ্ধতাকেই বাস্তব বলে মনে করে এবং আমাদের কর্মবিমুখ বসিয়ে রাখে, আর এই কর্মবিমুখতার ফলাফল স্বাভাবিকভাবেই নেতিবাচক।
সুতরাং আমাদের জীবনে যা কিছু ঘটছে তা প্রকৃতির অবধারিত নিয়মেই ঘটছে। অনেক সময় অনেক কিছু অলৌকিক মনে হলেও তাও প্রকৃতিরই নিয়ম, শুধু আমরা তার ব্যাখ্যা জানি না। যখনই আমরা প্রকৃতির রহস্যময় নিয়মকে অনাবৃত করতে পারব, তখন আর সেটা রহস্যময় নয়। আমরা বিশ্বাসীরা শুধু বিশ্বাস করি যে এই প্রকৃতি সর্বশক্তিমান স্রষ্টার বিধিত নিয়ম। আল্লাহর আকৃতি আকার সম্পর্কে আমরা কিছুই জানি না, শুধু বিশ্বাস করি যে তিনি এই বিশ্ব ব্রহ্মাণ্ডের অলঙ্ঘনীয় নিয়মের নিয়ন্ত্রক। আমরা বিশ্বাসীরাও তাকে বিভিন্ন নামে ডাকি, বিভিন্ন বিশেষণে বৈশিষ্ট্যমণ্ডিত করি। তার সম্পর্কে তিনি আমাদের যা জানিয়েছেন এর বাইরে তার প্রকৃত ব্যাখ্যা বা চিত্র আমরা ধারণা বা কল্পনাও করতে পারি না। শুধু বিশ্বাস করি তিনি সর্বশক্তিমান, তিনি সর্ববিষয়ে ক্ষমতাবান। বিজ্ঞানবাদীরা প্রকৃতির বিধানকে অলঙ্ঘনীয় মানেন, প্রকৃতির অসীম শক্তিমত্তায় বিশ্বাস করেন, প্রকৃতিতেই আস্থা রাখেন, প্রকৃতির নিয়মেই ভরসা রাখেন। তাই আমি যখন সর্বশক্তিমান আল্লাহর কাছে প্রার্থনা বলবো, আপনি প্রকৃতিবাদী হলে সর্বশক্তিমান প্রকৃতির কাছে প্রার্থনা বুঝবেন। আমরা আল্লাহর কাছে প্রার্থনা করি, কিন্তু প্রকৃতির নিয়মের বাইরে কোনো কিছুই প্রার্থনায় মিলবে না। তাই প্রার্থনার আগে প্রার্থনা কী তা জানতে হবে, কী চাইতে হবে তা বুঝতে হবে, নাহলে প্রার্থনায় নিষ্ফল হতাশাই মিলবে। নামাজের প্রতি রাকাতে আমরা সূরা ফাতিহা পড়ি। এই সূরা ফাতিহায় আমরা যা বলি তা যদি আমরা আমাদের জীবনের জিপিএস হিসাবে সেট করি, উই উইল নেভার গেট লস্ট। কিন্তু আমরা কতজন সূরা ফাতিহার অর্থ জানি, মর্মার্থ বুঝি? করোনা ভাইরাস থেকে বাঁচতে সবাই ফেসবুকে প্রোফাইল পিকচার দিচ্ছেন, আল্লাহুম্মা ইন্নি আউযু বিকা মিনাল বারসি ওয়াল জুনুনি ওয়াল জুজামি ওয়া মিন সাইয়্যিল আসকাম। যার সাথে করোনারও কোনো সম্পর্ক নাই, কোরআনেরও কোনো সম্পর্ক নাই, কিন্তু স্বয়ং আল্লাহ কোরআনের পারমানেন্ট প্রোফাইল পিকচার হিসাবে সেট করেছেন সূরা ফাতিহা। এই বিশ্বজাহানে আল্লাহর কাছে সূরা ফাতিহার চেয়ে প্রিয় আর কোনো প্রার্থনা নাই। সূরা ফাতিহাকে আল্লাহ শেফা বলেছেন, এই শেফা শারীরিক সুস্থতার চেয়েও বেশি কিছু। বিশ্ব স্বাস্থ্য সংস্থা সুস্থতার সংজ্ঞা দিয়েছে শারীরিক, মানসিক এবং আত্মিকভাবে ভালো থাকা। শারীরিক সুস্থতার চেয়ে মানসিক সুস্থতা অনেক বেশি জরুরি। শারীরিক অসুস্থতার চেয়ে মানসিক অসুস্থতা অনেক ভয়াবহ। ক্যান্সারের যন্ত্রণায়ও মানুষ আত্মহত্যা করে না, কিন্তু মানসিক যন্ত্রণায় করে। মানসিক অসুস্থতার চেয়ে ভয়ঙ্কর হচ্ছে আত্মিক অসুস্থতা। আত্মার অসুখ হচ্ছে যখন সৎ, সত্য, ন্যায়, নীতি, নৈতিকতা, মানবিক মূল্যবোধে আমাদের আত্মার অরুচি তৈরি হয়। মিথ্যার মুখোশ, মশাহেবি, অন্যায়, অপকর্ম, লোভ, ঘৃণা, হিংসা হয় আমাদের আত্মার প্রতিদিনের খোরাক। যারা আধ্যাত্মিক সাধনার মূল্য বোঝেন তাদের কাছে এই আত্মার অসুখই সবচেয়ে বড় অসুখ। সূরা ফাতিহা সম্পর্কে আল্লাহ বলেছেন, আমি তোমাকে 60টি আয়াত দিয়েছি বারবার পাঠ করার জন্য। ফাতিহা ছাড়া কোনো সালাত নাই। এই হাদিসের ভিত্তিতে আমরা সালাতের প্রতি রাকাতে সূরা ফাতিহা পড়ি, কিন্তু সালাত অর্থ প্রার্থনা ধরলে এই হাদিসের অর্থ দাঁড়ায় ফাতিহা ছাড়া কোনো প্রার্থনা নাই। কিন্তু সূরা ফাতিহার চেয়ে আমাদের কাছে প্রিয় জুনুনি ওয়াল জুজামি। হাদিস কোরআনের ব্যাখ্যা, তো এই জুনুনি ওয়াল জুজামি কোন আয়াতের ব্যাখ্যা? এই সূরা ফাতিহা আল্লাহর কাছে আবেদনের ফর্ম বা ফরম্যাট। এই নির্দিষ্ট ফরম্যাটে আবেদন না করলে আবেদনপত্র বাতিল হবে। সূরা ফাতিহায় আমরা কি আবেদন করি, কিভাবে করি একটু খেয়াল করেন। বিসমিল্লাহির রহমানির রহিম, পরম করুণাময় অতি দয়ালু আল্লাহর নামে। একটা আবেদনপত্রের শুরুতে কী থাকে, যে আবেদনটা কার বরাবর করছে, যেমন বরাবর মাননীয় উপাচার্য, ঢাকা বিশ্ববিদ্যালয়। আমরা আল্লাহর নামে শুরু করছি, যিনি পরম করুণাময় এবং অতি দয়ালু। আমরা সব কিছুর আগে তার করুণা ও দয়ার দৃষ্টিকে আকর্ষণ করছি, কারণ আমরা এমন কিছু চাওয়া নিয়ে হাজির হয়েছি যা তার করুণা ছাড়া সম্ভব নয়। দয়া অনুগ্রহ ছাড়া কোনোভাবেই সম্পাদন করা যাবে না। আমরা তাই সর্বশক্তিমান আল্লাহর দয়া করুণা কামনা করি। প্রকৃতির নিয়ম বা স্রষ্টার সিস্টেমের আনুকূল্য চাই। এরপর কি বলছি, আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন, সমস্ত প্রশংসা আল্লাহর জন্য যিনি সমস্ত বিশ্বের প্রতিপালক। আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা আল্লাহর জন্য। আমাদের জীবনের যাবতীয় সমস্যার চিরন্তন সমাধান হচ্ছে আলহামদুলিল্লাহ বা সকল প্রশংসা আল্লাহর জন্য। কোন আল্লাহ, যিনি সমস্ত জগতের বিধাতা। নাস্তিক বা সংশয়বাদীরা আপাতত এটুকু বোঝেন যে সমস্ত জগতের যে বিধান,
বা প্রকৃতি তার প্রতি আপনি স্তুতি বা প্রশংসা জ্ঞাপন করছেন। এই প্রশংসাই হচ্ছে সকল সুখের চাবি। আপনি যেই অবস্থায় আছেন সেই অবস্থার জন্য আল্লাহকে বা আল্লাহর সিস্টেম বা প্রকৃতিকে হৃদয় ধন্যবাদ জানান, দেখবেন জীবনের সকল সমস্যা হাওয়ায় মিলে গেছে। আমাদের যাবতীয় সমস্যা আমাদের মনোজগতে দৃষ্টিভঙ্গিতে, আমরা ক্যারিয়ারের উত্থান পতনে হতাশ, আর্থিক ক্ষতি, অসুস্থতা, প্রিয়জন হারানোর ব্যথায় ভেঙে পড়ি। দিনভর কত ভয়, কত দুশ্চিন্তা, কত দুর্ভাবনা, কিন্তু একটা শিশুর দিকে খেয়াল করুন, সে কত নির্ভার, সে কত সুখী, কোনো কিছুতেই তার কোনো ভ্রুক্ষেপ নাই। এই সকল সুখের চিরন্তন মন্ত্র হচ্ছে কাউন্টিং ব্লেসিংস অ্যান্ড স্টেইং ইন থ্যাঙ্কফুল মোড। পৃথিবীতে আল্লাহ যাকে তার দূত হিসাবে প্রেরণ করেছেন, আল্লাহর সবচেয়ে প্রিয় বান্দা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর জীবন ছিল অবর্ণনীয় দুঃখ দুর্দশায় জর্জরিত। পিতা মাতা স্ত্রী সন্তান হারিয়েছেন, নিজের জন্মভূমি ছাড়তে বাধ্য হয়েছেন, কত জুলুম নির্যাতন আক্রমণের শিকার হয়েছেন, তবুও তিনি পৃথিবীর ইতিহাসের সবচেয়ে প্রভাবশালী মানুষ, মহাত্মা, মহামানব। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে বিশেষ কারণে অবিশ্বাসীদের কাছেও বৈশিষ্ট্যমণ্ডিত তা হচ্ছে জীবনের অর্জন বিসর্জন, প্রাপ্তি অপ্রাপ্তি, জয় পরাজয়, ত্যাগ তিতিক্ষা, আনন্দ বিরহ, জাগতিক বস্তুগত কোনো কিছুই তাকে স্পর্শ করত না। আনন্দে আত্মহারাও হতেন না, বিপদে বিচলিতও হতেন না। দুনিয়াতে যে কোনো অঙ্গনে যত সফল মানুষ আছে তাদের মধ্যে গুণটি তাদের সাফল্যের সমানুপাতিক হারে উপস্থিত। তাদের আবেগের উপর তাদের নিয়ন্ত্রণ আছে, তারা দুর্গম রণক্ষেত্রে কঠিন ব্যবসায়িক বাস্তবতায় ধৈর্য হারায় না, আকস্মিক দুর্ভোগে বিচলিত হয় না, অনাকাঙ্ক্ষিত দুর্ভোগে অধৈর্য হয় না। এই অল ইজ ওয়েল অ্যাটিচিউডই আপনাকে অজেয় অপ্রতিরোধ্য করে তুলবে। এই অল ইজ ওয়েল অ্যাটিচিউডের ইস্পাত কঠিন ভিত্তি হচ্ছে আলহামদুলিল্লাহ। যারা সন্তুষ্ট কৃতজ্ঞ আল্লাহ তাদের আরও কৃতজ্ঞ হওয়ার উপকরণ দেন। গ্র্যাটিটিউড ইজ দ্য সাইন অফ নোবেল সোলস। সুরা বাকারা 152 নং আয়াতে আল্লাহ বলেছেন, ফাজকুরুনি ইয়াজকুরুকুম ওয়াশকুরু লি ওয়ালা তাকফুরুন, তোমরা আমাকে স্মরণ করো, আমিও তোমাদের স্মরণ করব, তোমরা আমার প্রতি কৃতজ্ঞ হও আর কৃতজ্ঞ হয়েও না। সুরা ইব্রাহিম 7 নং আয়াত, তিনি আরও বলেন, লা ইন শাকারতুম লা আজিদান্নাকুম ওয়ালা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ, তোমরা কৃতজ্ঞ হলে আমি তোমাদেরকে অবশ্যই অধিক দান করব, আর অকৃতজ্ঞ হলে অবশ্যই আমার শাস্তি হবে কঠোর। এ দুটি আয়াতে শুক্রিয়া বা কৃতজ্ঞতার বিপরীত অর্থে ব্যবহৃত হয়েছে কুফুরি, অর্থাৎ কাফের মানে যারা আল্লাহর অনুগ্রহ বা প্রকৃতির অনুদানকে অস্বীকার করে। এবং শুক্রিয়া জ্ঞাপন না করা মানে ডিজঅবেইং কমান্ডমেন্ট, ডিনাইং দ্য সিস্টেম, সাচ অ্যাজ মিসট্রিটিং দ্য অরফেন, নট ফিডিং দ্য পুয়ার, ক্রিয়েটিং এনার্কি, অ্যাবিউজিং পিপল, টেলিং লাই, ডিসরেসপেক্টিং ন্যাচারাল ল, এটসেট্রা। নামাজের আগের ভিডিওতে আরও বলেছি, যেমন আমরা রাষ্ট্রকে ট্যাক্স দিচ্ছি, রাষ্ট্রের আইন মেনে চলছি, জাতীয় সঙ্গীত, জাতীয় পতাকা, রাষ্ট্রীয় প্রতীককে সম্মান করছি, এটা প্রকারান্তরে রাষ্ট্রকে ধন্যবাদ বলা, যে রাষ্ট্র আমাদেরকে নির্ভার জীবন দিচ্ছে, অন্ন, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, চিকিৎসা, সুরক্ষা, এসব রাষ্ট্রীয় ব্যবস্থাপনায় না থাকলে আজকের এই নাগরিক জীবন কি কল্পনা করা সম্ভব ছিল? এখন রাষ্ট্রের সব যোগাযোগ, নিরাপত্তা, সুবিধা কাজে লাগিয়ে ব্যবসা করে, চাকরি করে উপার্জন করছে, কিন্তু ট্যাক্স দিতে অস্বীকার করলে বা রাষ্ট্রের আইন মানতে অস্বীকার করলে জেলে যেতে হবে, কারণ রাষ্ট্রের চোখে সে রাষ্ট্রদ্রোহী বা কাফের। যারা রাষ্ট্রের প্রয়োজনে বিশেষ ভূমিকা বা অবদান রাখে, রাষ্ট্র তাদের পুরস্কৃত করে, সম্মানিত করে। প্রকৃতির আইনও তাই, আমাদের যা আছে তার জন্য সন্তোষ প্রকাশ করলে, দান অনুদান এবং সিস্টেমের আনুগত্য করলে আল্লাহ আমাদের আরও বাড়িয়ে দেন, নাই নাই করলে সারা জীবন হতাশাই কাটবে। অপরা উইনফ্রে যেমনটা বলেছেন, বি থ্যাঙ্কফুল ফর হোয়াট ইউ হ্যাভ, ইউ উইল এন্ড আপ হ্যাভিং মোর। ইফ ইউ কনসেন্ট্রেট অন হোয়াট ইউ ডোন্ট হ্যাভ, ইউ উইল নেভার এভার হ্যাভ এনাফ। কারণ যারা সন্তুষ্ট তারা প্রশান্ত, আত্মপ্রত্যয়ী, আত্মবিশ্বাসী, দৃঢ় প্রতিজ্ঞ, তারা আরও নতুন নতুন লক্ষ্য অর্জনের সচেষ্ট, কারণ তারা আশাবাদী। সুতরাং সকল কিছুর জন্য বলুন আলহামদুলিল্লাহ। এরপর কি বলছি? আর রহমানের রহিম, পরম করুণাময়, অতি দয়ালু। আবারও তার দয়া করুণার কথা বলছি, কারণ তার দয়া করুণা ছাড়া কোনো কিছুই সম্ভব নয়। প্রকৃতির অনুগ্রহ ছাড়া কিছুই সম্ভব ছিল না, কিছুই সম্ভব হবে না।
তিন মিনিট আমাদের হার্ট কাজ না করলে আমরা মৃত। এই পৃথিবীটা এক সেকেন্ডের জন্য স্থির থাকলে আমরা সবাই ছিটকে গিয়ে মঙ্গল গ্রহে পড়ব। আমাদের পৃথিবীর মতো একটি গ্রহ না থাকলে এই গ্যালাক্সির কিছুই যায় আসে না। আটলান্টিকের কাছে একটা ঝিনুক যেমন, আমাদের গ্যালাক্সির কাছে এই পৃথিবীটা তার চেয়েও ক্ষুদ্র। এমন 2 বিলিয়ন গ্যালাক্সি নিয়ে আমাদের ইউনিভার্স, এমন অসংখ্য ইউনিভার্স আছে আমাদের বিশ্বব্রহ্মাণ্ডে।